গত এবছরও শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুর রাজরাজেশ্বরী মন্দিরে ঐতিহ্যবাহী কালী পুজোর আয়োজন করা হবে। কালী পুজোকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও মেলার আয়োজন করা হবে। আর এই পুজো এবং মেলাকে সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যে শান্তির বাজার মহকুমা শাসকের উদ্যোগে বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং মেলা কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে। মেলায় এবছর সরকারি বিভিন্ন দপ্তরের স্টল দেওয়া হবে। মেলাকে কেন্দ্র করে যাতে কোন ধরনের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা দর্শনার্থীরা যাতে করে কোন প্রকার অসুবিধার সম্মুখীন না হতে হয় তার বিভিন্ন দিকগুলি আলোচনা সভার মাধ্যমে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক আভিতা নন্দ বৈদ্য, জুলাইবাড়ি ব্লকের বিডিও মানুষ ভট্টাচার্য সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। প্রথাগত মেলা সবসময় হয়, এই মেলাটা এবারও হওয়ার জন্য সার্বিকভাবে সফল করার জন্য আমরা আমাদের পুজো কমিটি আর এলাকাবাসী লাইন ডিপার্টমেন্ট নিয়ে আমরা একটা মিটিং করি। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই, প্রায় 10টা লাইন ডিপার্টমেন্ট ওনাদের স্টল দেবেন, মেলা কমিটি সার্বিক মেলাটা পরিচালনা করবে। এছাড়াও আরও অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে মেলা সম্পর্কিত, তো এগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট করবে। এইভাবে আমরা আশা করি আমাদের মেলাটা সফল এবং সাফল্যমণ্ডিত হবে। থ্যাংক ইউ স্যার।